আসসালামু আলাইকুম এভরিওয়ান, কী অবস্থা সবার? আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। আমি আদিবা রহমান অমি অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। সো আজকে আমি তোমাদের জন্য নিয়ে চলে এলাম একটা পার্লারের মেকআপ টিউটোরিয়াল। আজকে আমি তোমাদের পার্লার মেকআপের এ টু জেড বিস্তারিত সম্পর্কে মেকআপ দেখাবো আর বলবো। আশা করছি তোমাদের আমার এই ভিডিওটি ভালো লাগবে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তুমি লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না আমার চ্যানেলটিকে। আর অবশ্যই তোমার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আমার চ্যানেলটিকে শেয়ার করে দিবে। আর আগামীতে তোমরা কোন ধরনের মেকআপ টিউটোরিয়াল দেখতে চাও কি চাও না, অথবা এইরকম পার্লারের মেকআপ টিউটোরিয়াল কি তোমরা দেখতে চাও, সেটা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবে না। সো চল তাহলে আমরা মূল মেকআপে চলে যাই। আমি এখানে কসমিকের 26 নাম্বার যে প্যানে স্টিকটা আছে সেটাই আমার ফেসে অ্যাপ্লাই করে নিচ্ছি। পার্লারে সাধারণত এমন ফুল কভারেজের ফাউন্ডেশনগুলোই অ্যাপ্লাই করে থাকে। সো লোকাল পার্লারে যেহেতু অ্যাপ্লাই করে, সেহেতু আমি আজকে এই প্যান স্টিক দিয়ে তোমাদের ফুল মেকআপটা করে দেখাবো। যেহেতু এটা ফুল কভারেজের একটা ফাউন্ডেশন, সো সেক্ষেত্রে আমি কোনো কালার কারেক্টিং করছি না আমার ফেসে, কারণ এটার সাহায্যে আমার ফেসে যে পিগমেন্টেশন আর ব্ল্যাক স্পটগুলো আছে সেগুলো সব খুব ইজিলি হাইড হয়ে যাবে। লোকাল বিউটি পার্লারগুলোতে আসলে হাতের সাহায্যেই তা ব্লেন্ড করে থাকে ফাউন্ডেশনগুলো, বাট আমি এখানে কমফোর্টেবল ফিল করছি না। সো তার জন্যই আমি এখানে আমার যে বিউটি স্পঞ্জটা আছে সেই স্পঞ্জের সাহায্যে আমার ফাউন্ডেশনটা ব্লেন্ড করে নিচ্ছি। লোকাল বিউটি পার্লারগুলোতে এমন প্যানকেক অ্যাপ্লাই করে, সো তার জন্যই আমি আজকে প্যানকেক অ্যাপ্লাই করছি। আমি একটা নিয়েছি হচ্ছে 22 নাম্বারের, আরেকটা হচ্ছে ইয়েলো। সো এই দুইটা মিলিয়ে আমার স্কিন টোনের সাথে আমি ম্যাচ করাবো। প্যানকেক দুইটাকে আমি একসাথে মিক্স করেছি, দেন আমার ফেসে আমি অ্যাপ্লাই করে নিচ্ছি। আমার ফুল ফেসে আমি খুব ইজিলি এটা সুন্দর করে ব্লেন্ড করে নেব। এখানে আমি একটা লুজ পাউডারের সাহায্যে আমার ফেসটাকে আমি খুব ভালো করে বেক করে নিচ্ছি। পার্লারগুলোতে সাধারণত তোমাদের ফাউন্ডেশন অ্যান্ড প্যানকেক ইউজ করার পরে এভাবে লুজ পাউডার দিয়ে প্যানকেক অ্যান্ড ফাউন্ডেশনটাকে সেট করে থাকে, সো তার জন্যই আমি সেট করে নিচ্ছি এখানে আমার লুজ পাউডারটা দিয়ে। তোমাদের ঘরে যে কোনো পাউডার দিয়ে তোমরা এটাকে সেট করে নিতে পারো যদি তোমাদের লুজ পাউডার অ্যাভেলেবেল না থাকে। আমি প্যানকেকের যে ব্রাউন কালার সেটা অ্যাভেলেবেল আছে সেটা দিয়ে আমার কন্ট্রোলিংটা কমপ্লিট করে ফেলছি। আমি এখানে একটা ব্রাশের সাহায্যে অ্যাপ্লাই করছি, কিন্তু তারা যেটা করে সেটা হচ্ছে পাফের সাহায্যে খুব ইজিলি কাট করে ফেলে ফেসটাকে, বাট আমি সেভাবে কমফোর্টেবল ফিল করি না। আমি আসলে খুব ভালো করে ওইভাবে কাট করতে পারি না, যার কারণে আমি ব্রাশের সাহায্যেই এটা অ্যাপ্লাই করে নিচ্ছি।
আমি আজকে টেকনিকের ব্লাশ প্যালেটটা থেকে এই কালারটাকে নিয়ে আমি আমার ফেসে অ্যাপ্লাই করছি। হাইলাইটারের জন্য আমি মিস্ট্রোজের এই হাইলাইটারটাকে আমার ফেসে অ্যাপ্লাই করছি। লোকাল বিউটি পার্লারগুলোতে সাধারণত যে লুজ হাইলাইটারগুলো থাকে সেগুলোই অ্যাপ্লাই করে, বাট আমি আজকে মিস্ট্রোজের এই হাইলাইটারটাকে অ্যাপ্লাই করছি। এটা সাধারণত তোমরা 250 থেকে 300 টাকার মধ্যেই অ্যাভেলেবেল পেয়ে যাবে। সো এবার চলে আসি আমি আই মেকআপে। আই মেকআপে সাধারণত পার্লারগুলোতে খুব শার্প একটা লাইন করে আই মেকআপটা ক্রিয়েট করে, সো তার জন্যই আমি আজকে এই অ্যাঙ্গেল ব্রাশটার সাহায্যে একটু শার্প করে ব্ল্যাক আই শ্যাডোটা দিয়ে আমি ব্লেন্ড করে নিচ্ছি। আজকে আমি খুব শার্প রাখবো আমার যে আই শ্যাডোটা আছে, বাট রেগুলারলি আমি যেটা করি খুব ভালো করি স্মুথলি ব্লেন্ড করে নিই, কিন্তু আজকে আমি শার্প লাইন করেই এটাকে ক্রিয়েট করব একটা অ্যাঙ্গেল ব্রাশের সাহায্যে। পার্লারগুলোতে সাধারণত এইভাবেই শার্প লাইন ক্রিয়েট করেই তোমার আই শ্যাডোটা অ্যাপ্লাই করে, তারা সাধারণত কটন বারের সাহায্যেই অ্যাপ্লাই করে থাকে এই শার্প লাইনটা, বাট আমি আমার অ্যাঙ্গেল ব্রাশটার সাহায্যেই অ্যাপ্লাই করে নিচ্ছি। ব্ল্যাক আই শ্যাডোটা দেওয়ার পরে আমি এখানে আবারও একটা শার্প লাইনের মতো ক্রিয়েট করে যে শিমারই একটা নীল কালার টাইপের আই শ্যাডো অ্যাপ্লাই করছি আমার আই লিডে। সো তোমরাও চাইলে এইভাবে অ্যাপ্লাই করতে পারো, আর এটা আমার ড্রেসের সাথে ম্যাচিং হয়েছে, সো সেজন্যই আমি এই কালারটাকেই অ্যাপ্লাই করে নিচ্ছি। আমি লোয়ার ল্যাশ লাইনে গোল্ডেন রোজের একটা কাজল অ্যাপ্লাই করে নিচ্ছি। কাজলের ঠিক নিচে একটা ব্রাশের সাহায্যে আমি ব্ল্যাক কালার আই শ্যাডো নিয়ে স্মাচ আউট করে দিচ্ছি। দেন আমি এটা ইনার কর্নার পর্যন্ত যাব না, কারণ ইনার কর্নারে আমি অন্য একটা কালার অ্যাপ্লাই করব। আমি ফ্ল্যাট ব্রাশের সাহায্যে আমার যে শিমারি কালারটা আমি আইলিড অ্যাপ্লাই করেছিলাম সেই কালারটা নিয়ে ইনার কর্নার থেকে আউটার কর্নার পর্যন্ত আমি এটাকে ব্লেন্ড করে দিচ্ছি আমার আইসে। আমি আমার ব্রাউ বোন আর ইনার কর্নারটাকেও একটু হাইলাইট করে নিচ্ছি, এটা আমার আইসটা আরও ফোকাস করবে। দেন এখানে আমি কয়েক কোট মাস্কারা করে নিচ্ছি, তারপর আমি অফ ক্যামেরাতে আমার আইলাইনার আর ফলস ল্যাশটা অ্যাপ্লাই করে চলে আসছি। আমি উইং লাইনার করে আমার ফলস ল্যাশটা অ্যাপ্লাই করে ফেলেছি। আমি
একটা ব্রাশের সাহায্যে এই পার্পল কালারের লিপস্টিকটা অ্যাপ্লাই করে নিচ্ছি। পার্লারগুলোতে সাধারণত ব্রাশের সাহায্যেই লিপস্টিক অ্যাপ্লাই করে থাকে, সো আমি আজকে সেজন্য এই ব্রাশের সাহায্যেই লিপস্টিকটা অ্যাপ্লাই করছি। তোমরা তোমাদের ইচ্ছে মতো পছন্দ মতো যে কোনো লিপস্টিক অ্যাপ্লাই করে নিতে পারো। আপুরে, এটাই ছিল আমার ফুল অ্যান্ড ফাইনাল আজকের মেকআপ লুক। আর আশা করছি তোমাদের আমার ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবে না। সো আর অ্যান্ড হ্যাঁ, আমার আরও বেশ কিছু পার্লারের এমন মেকআপ টিউটোরিয়াল আছে, আমি সেগুলোর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, তোমরা চাইলে সেখান থেকে দেখে আসতে পারো। সো আজকে এ পর্যন্তই, আল্লাহ।